बिस्मिल्लाहिर रहमान रहीम। व्हाट्स अप गाइस, होप यू आर वेल। वेलकम टू पाचिम कैरेक्टर यूट्यूब चैनल एंड फेसबुक पेज। सबाई के नतून ब्लॉगे स्वागतम। और आज के ब्लॉगटा शुरू करते जशोर उपशहर थेके। आमादेर उद्देश्य होच्छे ढाकाते। आमार ब्लॉगटा शुरू करार कथा छिल होच्छे झिनाइदह जिलार कोटचाँदपुर थेके, बाट आमि आजके ब्लॉगटा शुरू करतेछि होच्छे जशोर थेके। सकालबेला आमि कोटचाँदपुर थेके जशोर बसुंधियाते आसछिलाम। जशोर बसुंधिया थेके एक आत्मीयर बासा गेछिलाम। आत्मीयर बासा थेके घुरे दुपुरेर भुरिभोज करे तारपरे बसुंधिया थेके যশোরে আসলাম। এখন আমি আছি যশোর মাগুরা হাইওয়েতে। এই রাস্তার একটা জিনিস খুবই খারাপ লাগলো, যেটা হচ্ছে যে এখানে যে রাইডার আছে তাদের ম্যাক্সিমামই হেলমেট ছাড়া, এবং একটা বাইকে দুজন তিনজন করে রাইড করতেছে। এই রাস্তাটার যশোর থেকে মাগুরা যে রাস্তাটা আছে, এই রাস্তাটার রোড ভিউর একটা ভিডিও আপলোড করব, ওটাতে আপনারা সম্পূর্ণ রোডটা দেখতে পারবেন আর এই রোড সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। I've been up for three nights, my eyes are bloodshot red, damn I wanna see the sunshine, it's getting to my head. One look in the mirror, don't like what I find, I know that somewhere in there there's a good guy. I'm sorry that I stole your car. Ain't got those tattoos on my arm. প্রবেশ করতেছি মাগুরা শহরে। এই রাস্তা থেকে সামনে যে গোল চত্বরটা আছে, বামে চলে গেছে ঝিনাইদহ, ডানে চলে গেছে হচ্ছে ঢাকা, আর সোজা রাস্তাটা চলে গেছে মাগুরা শহরে। আমরা ডানে যাব। আর একটা কথা হচ্ছে যে মেয়ে মানুষ সঙ্গে নিলে যে প্রবলেমটা হয়, তাদের কোনো কাজ কাম নাই, আজাইরা পিছনে বয়া বয়া খালি ঘুমাবে আর ঝিমাবে। রাইডিং অবস্থায় ঘুমানোটা তো কত বড় ডেঞ্জার জিনিস, এটা তো ভালো করে বুঝতেছেন আপনারা। তো আর কি করার, কপালে যেটা থাকলে হয় আর কি। মাগুরাতে একটা ব্রেক নিতে হবে। যশোর থেকে মাগুরার ডিস্টেন্স হচ্ছে 45 কিলো। 45 কিলো রাইড শুরু করার পরে যদি ব্রেক নিতে হয় তাহলে কি অবস্থা হয় দেখছেন। আর রাস্তার রাজা দুইটা গরু হাম্বা, মানে এদের মালিকরা আর কি করে বুঝি না। গরুটা বাইন্ধা রাখ, আর এই যে অটোগুলা দেখতে পাচ্ছেন রাস্তায় পার হইতেছে কোনো প্রকার সিগন্যাল ছাড়া, তাদের ডানে বামে না তাকা সোজা ঠেলা দিল, মানে তাদের কোনো কমন সেন্স বলতে কিছু নাই। আর আমার ডাইন সাইডে ভদ্রলোক, সে তো কিং, হেলমেট নাই, রং সাইড দিয়া কুত্তার মতো গাড়ি এনে দিতেছে, কি বলবো, তো কিছু বলার নাই এখানে। যাই হোক, আমি এখানে পথিক, কিছু বললে যদি আবার কিছু বইলা বসে তাহলে আমার কোনো বলার অপশন থাকবে না। সামনে একটা চায়ের দোকান দেখতে হবে, সাদিয়া ঝিমাইতেছে মুরগির মতো ঝিমাইতেছে। যে রিক্সা একটা, আল্লাহ, অটো রিক্সা গুলা যে কেন যে এগুলারে, মানে চাইনা যে কেন এগুলো আবিষ্কার করছিল আর বাংলাদেশে ছাড়ছে, এগুলার কোনো কি আসতেছে না আসতেছে তাদের কোনো কর্ণপাত নাই। তাদের রাস্তা, তাদের শ্বশুরের রাস্তা, তারা যাবে, তাদের না কোনো সিগনাল নাই কোনো সতর্কতা। ব্রিজের এই পারের চায়ের দোকানগুলোতে প্রচুর ভিড় থাকার কারণে
ব্রিজটা পার হয়ে তারপরে একটা চায়ের ব্রেক দিতে হবে। আই এম সার্চিং এ টি স্টল, যেখানে আমার উদ্দেশ্য ছিল আমি ফরিদপুরে অথবা গোয়ালন্দ মোড়ে চায়ের ব্রেক দিব, সেখানে আমার মাগুরা শহরে চায়ের দোকান খুঁজতে হচ্ছে। ভাই যারা আপনারা মেয়ে মানুষ নিয়ে রাইড করবেন, অবশ্যই সাবধানে সতর্কতার সাথে রাইড করবেন, যেন পিছন দিয়ে না ঘুমায়, মুরগির মতো যেন না ঝিমায়। সামনে একটা চায়ের দোকান, হ্যাঁ হ্যাঁ এই দোকানটাতে ব্রেক দিব। আচ্ছা ভাই আসি। আলহামদুলিল্লাহ, মাগুরা থেকে চা খাইলাম, শুধু চা খাইলাম না, সাদিয়াকে দুইটা চা খাইলাম। প্রথম প্রথমটা খাওয়াইছি হচ্ছে রং চা হালকা করে, দ্বিতীয় চাটা খাওয়াইছি রং চা সেটা কড়া করে, যাতে করে পেছনে বসে না ঘুমায়। আর আমিও দুইটা চা খাইছি। সাধারণত রাইডিং এর সময় প্রতিটা ব্রেকে আমি দুইটা করে চা খাই। এখন মাগুরা শহর ক্রস করব। আর একটা কথা হচ্ছে যে আমরা যারা পথচারী আছি, অনেক সময় আমরা রাস্তায় থেমে থাকা বাস বা কোনো বাস স্ট্যান্ডে একটা বাস থাইমা যাত্রী উঠাচ্ছে বা নামাচ্ছে, এই সুযোগে বাসটার সামনে দিয়ে আমরা রাস্তা পার হই। বাট এই কাজটা কোনো সময় করবেন না, সব সময় যদি রাস্তা পার হন তাহলে যে বাসটা থেমে আছে ওটা সামনে দিয়ে না, ওই বাসটার পেছন থেকে তারপরে পার হবেন, যাতে করে ওই বাসটার পেছন দিক দিয়ে যদি কোনো যানবাহন যায় সে যানবাহনটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনি যদি সামনে যা পার হন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। তার জন্য হচ্ছে যে আপনি যখন রাস্তা পার হবেন অবশ্যই থেমে থাকা গাড়িটার পেছন থেকে পার হবেন, যাতে করে পেছন থেকে আসা যানবাহন গুলা খুব সহজে আপনাকে দেখতে পারে, আর এতে দুর্ঘটনার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর একটা কথা হচ্ছে, যারা রাইডার ভাইয়েরা আছে বা যারা আমার ব্লগটা দেখতেছেন, অবশ্যই আপনারা যদি কোনো বাস স্ট্যান্ডে থেমে থাকা বাস বা ট্রাক কে ওভারটেক করতে যান, অবশ্যই সতর্কতার সাথে ওভারটেক করবেন, কারণ কিছু কিছু পথচারী আছে যারা বাসটার সামনে থেকে রাস্তা পার হয়, থেমে থাকা বাসটাকে সেফ মনে করে তারপর হচ্ছে রাস্তা পার হয়। তো অনেক সময় আপনি যখন বাসটাকে ক্রস করবেন লোকটাও চলে আসলো আপনিও চলে আসলেন, তো যখন খুব একটা বড় দুর্ঘটনা হতে পারে, সো একটু সতর্কতার সাথে রাস্তাটা পার হবেন। আর যারা রাইড করবেন অবশ্যই সবসময় সতর্কতার সাথে রাইড করবেন। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যখন রাইড করবেন পৃথিবীতে আপনি ছাড়া যা কিছু আছে সবই পাগল, এই জিনিসটা মাথায় রেখে তারপর হচ্ছে আপনি রাইড করবেন। রাস্তার ভিউটা অস্থির ভিউ, ডিসক্রিপশনে এই রাস্তার ফুল ভিউ একটা ভিডিও দিয়ে দিব, অবশ্যই দেখে নিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা তো বস, তাদেরকে সেলুট। And I wish I were the same. Making bad decisions, it should be my middle name. I love playing with fire, it's my favorite game. Oh. সে তার সাইড দেয় না, মানে
কতটা একটা খারাপ, যেটা মানে এই গাড়িটাই তোর আব্বার রাস্তা, একটা অ্যাম্বুলেন্স হর্ন দিচ্ছে, তুমি তোর রাস্তা, তোর বাপের রাস্তা, তুই কোন জায়গায় দাঁড়ানোর জায়গা, একটা অ্যাম্বুলেন্স কোন হর্ন দিচ্ছে, ক্লিয়ার আছে তাহলে দেখুন তো তোর সিগন্যাল দিতেছে, তুমি দাঁড়ায় রয়েছে, তোমার আব্বার রাস্তা তাহলে সাইকেল হয়ে যাবে না। রাস্তাঘাটে চলতে হলে এই ধরনের অনেক কিছুই চোখে পড়ে, আর আমার সমস্যা হচ্ছে যে আমি প্রতিবাদ করতে না পারলে ভাল লাগে না, মানে প্রতিবাদ করতে গেলে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে মেজাজটা এত বড় গরম হয়ে যায়। এদের বোঝা উচিত রাস্তার মাঝখানে কেউ গাড়ি পার্ক করে যাত্রী উঠায়, আমাদের বাস আলাদের যে স্বভাব, যেটা বাজে স্বভাব, যে কবে যে এটা দিয়ে তারা বেরোবে উপর আল্লাহ জানে। দরকার নাই গাড়িও তো মানে গাড়ি সব টান দিলে বাদ খুব আপনার যে গাড়ি না চালাতে দাদা শুনবে আল্লাহ তো Watch it by my whole house down, I feel a thing. One look in the mirror, don't like what I find. I know that somewhere in there there's a মাগুরা থেকে সোজা চলে আসলাম গোয়ালন্দ মোড়ে। গোয়ালন্দ মোড়ে শাইন ভাইয়ের চায়ের দোকানে একটা ব্রেক নিলাম, চা খাইলাম, উনি একটু জ্ঞান টান দিল শুনলাম। আর ফরিদপুরে আসার পরে ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, যার ফলে ফরিদপুর থেকে গোয়ালন্দ পর্যন্ত কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই। গোয়ালন্দ মোড়ে আসলাম, শাইন ভাইয়ের দোকানে চা খাইলাম, তারপরে ব্যাটারি চেঞ্জ করলাম, এবার রাইড শুরু করতেছি। উদ্দেশ্য দৌলতদিয়া ঘাট পার হব। আলহামদুলিল্লাহ ঘাটে পৌঁছে গেলাম, এবার ফেরিতে উঠবো। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোড নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো দিবেন, আপনাদের মূল্যবান মতামতই হচ্ছে আমাদেরকে অনুপ্রেরণা দিবে নতুন নতুন ভিডিও করার। ফেরিতে উঠলাম, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।